জুনিয়ার নর্গপুত্র গুলাকে যদি না সরাইয়া দেয় তাহলে এরা যে মারামারি করে কি অবস্থা করবে। আর এই যে গোসল শুরু করছে ভাই, এমন বিকট একটা গন্ধ আসতেছে, ধুলার অনেক মোটা গন্ধ। আমাদের গরিবের মিলিটারি কবুতরটা খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, আজকে দেখেন এই যে খাঁচা ছিঁড়ে ফেলছে তল দিয়া, দেখছেন? আমার সবগুলা কবুতর যাবে ভাই এই মুরগির কারণে, ভাই আমার সবগুলা কবুতর যাবে এই মুরগির কারণে। এত ধার ঠোঁট, তার মানে কি যে বলবো আপনাদেরকে, যে লোহার নেট সহ কেটে ফেলতেছে এই ঠোঁট দিয়া। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবাই, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে থরের ঘর থেকে আসলে খুবই গুরুত্বপূর্ণ তিনটা কবুতর আমি বের করে দিব। হ্যাঁ, তো খুবই গুরুত্বপূর্ণ কবুতর, এদেরকে যত তাড়াতাড়ি আমি বাইরে নিয়ে যাব তত তাড়াতাড়ি গোসল করাইতে পারবো, ঠিক আছে? এবং তত তাড়াতাড়ি গোসল করায় আমি আস্তে আস্তে উড়ার দিকে আসলে নিয়ে যাব। এই আমি এই নরকবুতরটা বের করব আগে, ঠিক আছে? এই একটা নরকবুতর, আর দুইটা নরকবুতর বের করতে হবে আমাকে, চারটা কবুতর বের করতে হবে, আমি খেয়াল করি না এখন দেখলাম। তো এদের দুইটাকে আগে রেখে আসি, চলেন। যেহেতু সিনিয়র নরগুলাকে এখানে আনতেছি, জুনিয়র কিছু নরকবুতর এখানে আছে, এদেরকে এখান থেকে সরাইয়া ফেলতে হবে, ঠিক আছে? জুনিয়র নরকবুতর গুলাকে যদি না সরাইয়া দেয় তাহলে এরা যে মারামারি করে কি অবস্থা করবে, এর জন্য জুনিয়র কবুতর গুলাকে অবশ্যই আমার সরাইয়া দিতে হবে। আর এইদিকে শরীফের কবুতর গুলো আসলে এখন আমার জন্য সবচেয়ে বড় ঝামেলার কারণ হয়ে গেছে, কারণ হচ্ছে শরীফের কবুতর গুলো বের না করলে আমার কবুতর জাগা হইতেছে না, সবগুলা খাঁচাই ফিল আপ হয়ে যেতেছে কবুতর। আমার কাছে মনে হইতেছে আমার এইটাও মোরগ, তার মানে আমার তিনটাই মোরগ আমার কাছে মনে হইতেছে। তো আপনাদের কারো কাছে যদি এ ব্যাপারে ধারণা থাকে জানেন। দেখেন এটার যেমন লেজের দিকে লোমগুলো ঝুলে আসছে, ওই লালটারও কিন্তু লেজের দিকে লোমগুলো ঝুলে আসছে, দেখছেন? এই যে দর্শক বিন্দু ছেড়ে দিচ্ছে এই কাজায়, আর ছেড়েই যে কাজটা আমি করবো সেটা হচ্ছে আমি গোসলের পানি দিব। এই যে আমি বল নিছি, দেখেন গোসল করবে কিনা জানি না, কিন্তু আমি গোসলের পানি দিব, এটা খুবই এসেনশিয়াল। এদেরকে গোসলের পানি দিয়ে দিছি, ভাবতেছি বাচ্চাগুলাকে আজকে গোসল করাইয়া দিই। যে কবুতর যদি একদিন ছাড়া হয় একদিন লক রাখা হয়, সেক্ষেত্রে কবুতরের পর তাড়াতাড়ি পরে, রেগুলার ছাড়লে অত তাড়াতাড়ি পর পরে না। আর এইদিকে দেখেন পানি দেওয়ার সাথে সাথে সবগুলা গোসল করার জন্য একদম পাগল হয়ে গেছে, দেখছেন? আমি বেশি কাছে যাইতে পারতেছি না, কাছে এই কারণে যাইতে পারতেছি না, কারণ হচ্ছে যে কাছে গেলে এরা ক্যামেরার মধ্যে পানি ছিটায়। এই যে দেখছেন আমি জাস্ট এখান দিয়ে হাইটা যাইতেছি, কি পরিমাণে পানি ছিটাইতেছে, আমার গায়ে পানি আসতেছে। আর আমরা কিন্তু বাবরা কবুতরটা মাত্র বের করে নিয়ে আসছি, আপনার বাবরা কবুতরটাও নেমে গেছে। আর এই যে গোসল শুরু করছে ভাই, এমন বিকট একটা গন্ধ আসতেছে, ধুলার অনেক মোটা গন্ধ। দেখেন বাচ্চাগুলো কত সুন্দর গোসল করতেছে, আমি বলতেছিলাম যে এরা গোসল করতে শিখছে কিনা কে জানে। দেখেন কত সুন্দর পানিতে নেমে গেছে, দেখছেন? এখন একদিন অন্তর অন্তর সবাইকে আমাদের গোসল করাইতে হবে, সুস্থ রাখতে হইলো কবুতর। আমাদের গরিবের মিলিটারি কবুতরটা খুব ঠান্ডা লাগছে, হ্যাঁ খুবই ঠান্ডা লাগছে, সারাদিন কাশে কিন্তু নাকে পানি নাই। এ কেমন ঠান্ডা লাগা রে ভাই, সারাদিন কাশতেছে কিন্তু নাকে কোনো পানি নাই, কিন্তু খুবই ঠান্ডা। তো দেখি আলিস আজকে একটা করে খাওয়াই দিব। দর্শকবৃন্দ, কিছুদিন আগে এরা আমার খাঁচা খাঁচা ফুটা করে ফেলছিল, ঠিক আছে, এই মুরগিগুলা। আজকে দেখেন এই যে খাঁচা ছিঁড়ে ফেলছে তল দিয়া, দেখছেন? আমার সবগুলা কবুতর যাবে ভাই এই মুরগির কারণে, ভাই আমার সবগুলা কবুতর যাবে এই মুরগির কারণে। এগুলার মনে হয় যেন ভূতে কামড়ায় না কি সে কামড়ায়, এগুলার আমি বলতে পারি না, খাঁচা টান দিয়া ভাই খাঁচা ছিঁড়ে ফেলতেছে। আমার এটা আজকে ঠিক করতে হবে, আল্লাহ বাঁচাইছে আমি দেখছি, নাইলে ভাই আজকেও আমার কতগুলা যে কবুতর নষ্ট হইতো আল্লাহ মাহবুব জানে ভাই। আমি এটা জাস্ট এখনই ঠিক করতেছি, আগে এদেরকে বের করে আমি নেটটা নিচে নামাই দিই, যেটা আমার সবচেয়ে জরুরি। নেট ছিঁড়ে ফেলতেছে, এইখানেও নেট ছিঁড়ে ফেলছে, কিন্তু এই যে দেখেন নেট ছিঁড়ে ফেলছে, দেখছেন? এইখানেও নেট ছিঁড়ে ফেলছে, নেট গুলা দেখি আজকে সেলাই দিয়ে দিতে হবে। দর্শকবৃন্দ, এদের ঠোঁটটা দেখেন একটু, এত ধার ঠোঁট, তার মানে কি যে বলবো আপনাদেরকে, যে লোহার নেট সহ কেটে ফেলতেছে এই ঠোঁট দিয়ে। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, কারণ আমার আগে খাঁচাটা রিপেয়ার করতে হবে, তারপরে অন্য কোনো কাজ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।